বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যতীত একটি বুথও ছিল না। হাজার কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার বেনজির বহর দেখেছিল রাজ্যবাসী। আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন সহ জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভায় ভোট অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে 3 কেন্দ্রের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল এই সংক্রান্ত একটি আবেদন নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোট উপলক্ষে প্রতি বিধানসভা পিছু 8 থেকে 10 কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা ভাবা হচ্ছে। এদিন কমিশন সূত্র নিশ্চিত করে জানিয়েছে, উপনির্বাচন সহ বাকি 2 আসনের ভোটেও থাকবে বন্দুকধারী আধাসেনা। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সে বিষয়ে 100% নিশ্চিত হতেই এবারও কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা রাখছে কমিশন। ফলে 3 কেন্দ্রের জন্য বিধানসভা পিছু 10 থেকে 12 কিংবা তার বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে।